হ্যালো বিরস আজকে আমরা একটি সোনিকের সিক্সটি ওয়ান মাদা বোর্ড রিপেয়ার করবো তো এই মাথা সমস্যা হচ্ছে পাওয়ার আসে আবার বন্ধ হয়ে যায় অর্থাৎ নো পাওয়ার চাক বলা হয় তো আমি সমস্যাটা আপনাদেরকে দেখাচ্ছি যে সমস্যাটা কোথায় আসলে সমস্যাটা কোথায় এবং রকমের সমস্যার কারণে কিন্তু আপনারা যে বোর্ডগুলো ফেলাই দিচ্ছেন এই যে একবার পাওয়ার নিয়ে বন্ধ হয়ে যাচ্ছে ফির আবার পাওয়ার বাটন চাপ দিবেন আবার পাওয়ার নেবেন তো যাদের এই যে আমি আবার পাওয়ার বাটন চাপ দিচ্ছি আবার পাওয়ার নিচ্ছে এবং বন্ধ হয়ে যাচ্ছে তো এই ধরনের সমস্যা তো যাদের এই ধরনের সমস্যা বা সিক্সটি ওয়ান মাদার বোর্ড ওয়ান হতে পারে এটটি ওয়ান বাদ যে হতে পারে সব কিছুই হতে পারে তো যাদের এই ধরনের সমস্যা তারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন আসলে আমরা সচরাচর ভিডিওগুলো করে থাকি তো আমরা কিন্তু একটি মাদারবোর্ডের এখান থেকে কথায় সমস্যা হতে পারে কিন্তু আমরা বুঝতে পারি তো সহজে আমাদের কাছে ডায়াগ্রাম থাকে ডায়াগ্রাম থেকে আমরা কাজগুলো করে থাকি এবং ডায়াগ্রাম এবং বোর্ড ভিহর দেখে আমরা কাজগুলো করে থাকি তো সকল মাদার বোর্ডের আমাদের কাছে বোর্ড বিহর এবং স্ক্রামেটিক থাকে তো সেম বোর্ডটি এবং বোর্ড ভিহরটির আছে এবং কোথায় থেকে কোথায় ভোল্টেজ যাচ্ছে সেই ধরনের আমরা একটা ডায়াগ্রামটা ইউজ করি এবং ইউজ করার পরে কিন্তু আমরা মাদাবোর্ডগুলো সমস্যাগুলো সলভ করে থাকি তো এতে এখানে যারা আপনারা সমস্যায় ভুগতেছেন আসলে আপনাদেরকে দেখাবো যে এই যে ট্রানজিস্টারটি যেটা হচ্ছে বিটিটি ইন যে বিটি ইন আপনারা জানেন হয়তো বিটিটি ভোল্টেজ হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট জিরো ফাইভ বা সেভেন এ ধরনের হতে পারে তো এখানে আমাদের বিটিটি ভোল্টেজ যখন এই ধরনের সমস্যাটা হয় বিটিটি ভোল্টেজটা অবশ্যই আপনাদেরকে দেখতে হবে যে বিটি ভোল্টেজটা ঠিকঠাক আছে কি না যদি আপনাদের বিটি ভোল্টেজ ঠিক মতো না আসে তাহলে কিন্তু মাদারবোর্ডের এই ধরনের সমস্যা হবে তো আপনারা যারা আমাদের সকল ধর জেনারেশনের এই যে বিডিটি ইন যে লেখা আছে বিসিসি থ্রি অর্থাৎ এই ডায়োডটি কিউ কিউ নাইন অর্থাৎ লোকেশন নাম্বার হচ্ছে কিউ নাইন ও বি বিধিতে ইন অর্থাৎ এইখান থেকে বিডিটিটা হচ্ছে ইন হচ্ছে এবং আপনাদের ডি ডুয়াল ভোল্টেজ আসছে এই যে কিউ নাইন আমি বোর্ড ডায়োগ্রামে দেখাচ্ছি কিউ নাইন মুসেকটি কোনটায় মানে ট্রানজিস্টরটি কোথায় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই ট্রানজিস্টরটি এখন আমরা কি করব এই সেম একটি ট্রানজিস্টর লাগিয়ে দিলে হবে বা তুলে ফেলাই দিলেও হবে তো আমরা যদি সেম এই ট্রানজিস্টরটি তুলে ফেলাই দেই তাহলে তারপরে কিন্তু কাজগুলো বোর্ডটি কিন্তু রিপেয়ার হবে তো এই যে সামান্য এতটুকু সমস্যার কারণে এখানে এ এতটুকু সমস্যার কারণে কিন্তু বোর্ডটি ফেলাই দিছে এবং বোর্ডটি আপনারা রিপেয়ার করতে যাচ্ছেন আপনারা ফেলাই দিতে যাচ্ছেন আপনাদের যে কোনো সার্ভিসে যাচ্ছেন এবং এর এতটুকু সমস্যার কারণে এই যে ট্রানজিস্টরটা যদি আমরা ফেলাই দেই তাহলে কিন্তু আমাদের বোর্ডটি ওকে হচ্ছে তো এইটুকু সমস্যার কারণে আপনারা সম্পূর্ণ বোর্ডটা আপনারা ফেলাই দিচ্ছেন তো যারা এই জন্য ফেলাই দিচ্ছেন আর যারা এই ধরনের কাজ শিখতে যাচ্ছেন আমরা কিভাবে বুঝলাম তো অবশ্যই আমার রিপেয়ার কোর্স নাম্বার অবশ্যই কোর্স যে নাম্বারটা নেবেন এবং আমি স্ট্যান্ড দিয়ে ভিডিও করে থাকি তো আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমি স্ট্যান্ড দিয়ে ভিডিও করে থাকি এখন স্ট্যান্ডে লাগাইছি কেননা এখন একটু খুব বোঝা কম যাবে কেননা আমি একটু আপনাদেরকে এরপরে আমি দেখাবো যে ট্রানজিস্টরটি খুলব তো আপনাদেরকে দেখাচ্ছি যে এই ট্রানজিস্টরটি আমি খুলব মূলত তো যারা এই ধরনের কোর্স করতে যাচ্ছেন অবশ্যই কোর্স করতে পারবেন এই যে আমি এই যে যে এই ট্রানজিস্টরটি আমি কিন্তু খুলবো এটা হচ্ছে ট্রানজিস্টর এটা হচ্ছে বিটিটি ইন একটা ভোল্টেজ থাকবে এর বেস থেকে বের হবে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ একটা ভোল্টেজ তো সেটা আমরা আমি তুলে ফেলবো আপনারা হয়তো ইয়ে থেকে দেখতেছেন হয়তো খুবই কম দেখতে পাচ্ছেন তো যাদের এই ধরনের সমস্যা তারা অবশ্যই আমাকে নক করবেন এবং নক করে আপনাদের যে সকল সমস্যার সমাধান যাদের পেতে যাচ্ছেন অবশ্যই আমাদের সকল সমস্যার সমাধান রয়েছে আমরা সকল ধরনের মাদারবোর্ড রিপেয়ার করে থাকি এই যে আমি ট্রানজিস্টারটি এই ট্রানজিস্টরটি আমি খুলে ফেলে দেবো এই ছোট্ট একটি ট্রানজিস্টরের জন্য কিন্তু এই ধরনের সমস্যা সমস্যা হওয়ার কারণে কিন্তু এই ধরনের সমস্যা তো এই যে ছোট্ট একটি ট্রানজিস্টর এই যে তিন পিনের একটি ট্রানজিস্টর আপনাদেরকে দেখাই ভালোভাবে এই ট্রানজিস্টরটি শর্টটাকে দেখেন যে এই ট্রানজিস্টরটি আমি তুলে ফেলছি এটি শর্ট থাকার কারণেই কিন্তু মাদারবোর্ডটি এই ধরনের সমস্যা দিচ্ছে তো যারা কোর্স করবেন অবশ্যই কোর্স করতে পারবেন আমাদের ল্যাব থেকে রিপেয়ারের কোর্স আর চাইলে এই যে ট্রানজিস্টরটি এইটুকু শর্ট থাকার কারণে পুরো মাদার শর্ট এবং পুরো মাদারবোর্ডটাই আপনারা ফেলাই দিচ্ছেন তো যাদের এই যে এই যে আপনারা এই দেখতে পাচ্ছেন যে তিন পিনের ট্রানজিস্টরটি এই 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 ট্রানজিস্টরটি কিন্তু শর্ট মানে ভোল্টেজ বের করতে পারছে না এখন আমি মূলত পাওয়ার দিয়ে দেখব যে আমাদের মাদারবোর্ডটি পাওয়ার নেয় কি না তো আপনারা যারা এই ধরনের কোর্স করতে যাচ্ছেন বিশেষ করে ভালো রকমের মাদারবোর্ড রিপেয়ার সার্ভিসিং শিখতে যাচ্ছেন অবশ্যই আমাদের ল্যাব থেকে আপনারা সার্ভিসিংগুলো শিখতে পারবেন এবং আমরা সকল ধরনের ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি তো ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড করা কাজ শেখার জন্য অবশ্যই আমার যে চ্যানেলে নক করবেন এবং আমরা যারা দূর দূরান্ত থেকে আপনারা কাজগুলো পাঠিয়ে দিতে যাচ্ছেন দূর দূরান্ত থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আমরা কাজগুলো আপনারা পাঠিয়ে দিলেও আমরা কাজগুলো করে থাকি নিজেরা নিজের দায়িত্বে আমরা করে থাকি তো আপনারা যারা কাজগুলো পাঠাই দিতে যাচ্ছেন অবশ্যই আপনারা পাঠাই দিতে পারবেন আমরা সকল ধরনের ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি তো যাদের এই ধরনের সমস্যা যে কোনো মাদার বোর্ডের তো আপনারা সলভ করতে পারবেন তো আপনাদেরকে দেখাচ্ছি এইটুকু জিনিসের জন্য আপনার পুরো বোর্ডটাই আপনাদেরকে বলে দিচ্ছে ফেলাই দিচ্ছে এবং পুরো বোর্ডটা আপনারা ফেলাই দিচ্ছেন তো আপনারা মনে থাকবেন যে শুধু আপনাদের কম্পোনেন্ট এবং আইসির কারণেই কিন্তু মাদার এই ধরনের সমস্যা হয়ে থাকে তো আমরা সকল ধরনের মাদার আইসি চেঞ্জ করি এবং সকল ধরনের আমরা টিপস দিয়ে থাকি তো অবশ্যই যাদের চ্যানেলটি ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই এরকম ভিডিও পেতে অবশ্যই বেলাইকনটি ক্লিক করবেন এখন আমি মূলত যে মাদারবোর্ডটির পাওয়ার দিয়ে দেব সব সব কিছু রেডি এখন আমি শুধু মাদারবোর্ডের এখন ডিসপ্লে বা পাওয়ারটা ঠিক মতো আছে কি এটা আমি দেখবো চেক করব। তো আপনারা যারা এই ধরনের কোর্স করতে যাচ্ছেন অবশ্যই আমাদের ল্যাব থেকে আপনারা কোর্স করতে পারবেন সকল ধরনের ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড আমরা সার্ভিসিং শেখাই এবং করে থাকি তো যারা আপনারা সার্ভিসিং শিখতে যাচ্ছেন অবশ্যই শিখতে পারবেন এবং যারা করতে যাচ্ছেন কাজ করতে যাচ্ছেন অবশ্যই করতে পারবেন আমরা সকল ধরনের ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ড রিপেয়ার কুলো করে থাকি এখন আমি মূলত মাদারবোর্ডটি এখন পাওয়ার দিয়ে দেব পাওয়ার দিয়ে দেখব যে আমাদের সব কিছু ওকে আসে কিনা আবার সব কিছু আমাদের ডিসপ্লে দেয় কি না তো এখন আমি মাদারবোর্ডটিতে এখন আমি দেখব যে একবার মাদারবোর্ডে পাওয়ার আসতো এবং বন্ধ হয়ে যায় পাওয়ার আসে বন্ধ হয়ে যায় এই ধরনের সমস্যা এখন আমার সলভ হচ্ছে কিনা তো এখন আমি পাওয়ার দিয়ে দেব সুন্দর করে আমি পাওয়ার দিয়ে দেই এই যে পাওয়ার নিয়ে নিছে তো আপনারা যারা এই যে আমার বোর্ডটি আর বন্ধ হচ্ছে না একবারে কিছুক্ষণ আপনারা কিছুক্ষণ আগেই দেখছেন যে বন্ধ হয় চালু হয়ে যায় তো এই ধরনের সমস্যা এখন আমি ডিসপ্লে আমাদের মাদার বোর্ডটি দিয়ে অলরেডি ডিসপ্লে এখন দিয়ে দিচ্ছে তো আমি টিভিটি থাকলেও অটোমেটিক টিভি অন হয়ে যাবে কেননা যখন এই যে আমাদের টিভিটি অন হয়ে গেছে অলরেডি আমাদের মাদার বোর্ডটি ডিসপ্লে দিয়ে দিয়েছে তো এই ধরনের এই সামান্যটুকু কাজের জন্য আপনারা অনেক হতে পারেন অনেক কিছু আপনারা কাজগুলো করে আপনারা নিজেরাই ইনকাম করতে পারবেন তো যারা বেকার বসে আছেন বা যাদের কম্পিউটারের দোকান রয়েছে তারা অবশ্যই আমাদের ল্যাব থেকে আপনারা সার্ভিসিং করে নিতে পারবেন এছাড়া সার্ভিস করে নিতে পারবেন তো এই যে মাদারবোর্ডটি ডিসপ্লে দিয়ে দিছে তো আজকে পর্যন্ত ওই অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আমরা সকল ধরনের ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি ধন্যবাদ সবাইকে আমরা স্ক্রামেটিক দেখে ভিডিওগুলো মাদারবোর্ডগুলি রিপেয়ার করি